আসসালামু আলাইকুম। আজকে আমরা স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ভাইরাক্স ক্রিম এবং ভাইরাক্স এইসি ক্রিম সম্পর্কে আমরা আপনাদের জানাব। আমরা আপনাদের জানানোর চেষ্টা করব এই ওষুধ একজন মানুষ কেন ব্যবহার করবেন এবং ডাক্তার কেন তাকে এই ক্রিমটি ব্যবহার করতে বলবে। এই ক্রিমের ব্যবহার অর্থাৎ ওষুধের মাত্রা ও সেবনবিধি সম্পর্কে আমরা আপনাদের জানাব। এর পাশাপাশি এই ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এবং বাজারে বর্তমানে এই ওষুধের কত টাকা দাম, এ টু জেড সম্পর্কে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো। তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। তো চলুন শুরু করা যাক। ভাইরাস ক্রিমটি স্কয়ার ফার্মাসিউটিক্যাল বাজারজাত করে থাকে। ভাইরাস ক্রিমের জেনেটিক নাম হচ্ছে এসাইক্লোভির 5%, আর ভাইরাক্স এইসি ক্রিমের জেনেটিক নাম হচ্ছে এসাইক্লোভির 5% এবং হাইড্রোকর্টিসন 1%। ক্রিমটি দুই ফর্মে থাকে, ভাইরাক্স ক্রিম, ভাইরাক্স এইসি ক্রিম। তাছাড়া সিরাপ এবং ট্যাবলেট আকারে পাওয়া যায়। সিরাপ এবং ট্যাবলেট সম্পর্কে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, এখন জানবো ক্রিম সম্পর্কে। ভাইরাস একটি অ্যান্টিভাইরাস ওষুধ যা হারপিক সিমপ্লেক্স ভাইরাস দ্বারায় সৃষ্ট ত্বকের সংক্রমণের চিকিৎসা করে। এটি ত্বকের কোষে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি রোধ করে কাজ করে। এটি ভাইরাসটিকে নতুন ভাইরাস তৈরি করা বন্ধ করে এবং আপনার ত্বকের সংক্রমণ পরিষ্কার করে। ভাইরাস ক্রিম কেন ব্যবহার করবেন এবং ডাক্তার কেন তাকে এই ক্রিমটি ব্যবহার করতে বলবে। সাধারণত যাদের হারপেক্স সিমপ্লেক্স ভাইরাস, যেমন মুখ, পায়ু, যৌনাঙ্গ এবং শরীরের বিভিন্ন অংশে ত্বকের সংক্রমণ ঘটায়, জেনিটাল সংক্রমণ যেমন মুখমণ্ডল এবং ঠোঁটের উপরিভাগে ফুসকুড়ি, হারপিক সিমপ্লেক্স ভাইরাস সংক্রমণ যেমন যৌনাঙ্গের আশেপাশে ফুসকুড়ি, স্কিন ইনফেকশন, জলবসন্ত, স্লোইমিক ঝিল্লি সংক্রমণ, ইমিউনো কম্প্রাইজড রোগীদের হারপিক্স জেনিটালস প্রাথমিক পর্বে হারপিক সিমপ্লেক্স মস্তিষ্ক প্রদাহ, নবজাতক হারপিক সিমপ্লেক্স ভাইরাস সংক্রমণে ভাইরাস ক্রিমটি ব্যবহার করা হয়ে থাকে। ব্যবহার ও সেবনবিধি। লক্ষণ ও উপসর্গের সূত্রপাতের পর যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা শুরু করা উচিত। দিনে 5 বার বা আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সংক্রমণ স্থানে পাতলা করে লাগাবেন। এটি চোখ, মুখ, নাক বা যৌনিতে ব্যবহার করবেন না, কারণ এটি জ্বালা সৃষ্টি করতে পারে। দুর্ঘটনাজনিত এক্সপোজার ঘটলে প্রচুর পরিমাণ জল দিয়ে অবিলম্বে ধুয়ে ফেলুন। সংক্রমণ ছড়ানো এড়াতে আপনার হাত তোয়ালা দিয়ে ধুয়ে ফেলুন। অপ্রয়োজনীয়ভাবে ঘা স্পর্শ করবেন না। 10 দিন চিকিৎসার পরেও যদি আপনার লক্ষণগুলি উন্নতি না হয় তবে আপনারা ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। গর্ভ অবস্থায় ও স্তনদানকালে ভাইরাস ক্রিমটি ব্যবহার করতে পারবেন কি না। গর্ভ অবস্থার জন্য ক্যাটাগরি বি ঔষধ, যখন ভ্রূণের ক্ষতির তুলনায় সুস্থতার অধিক নিশ্চয়তা যুক্তিসঙ্গত প্রমাণিত হবে তখনই এসাইক্লোভির 5% প্লাস হাইড্রোকর্টিসন দেওয়া যেতে পারে। স্তনদানকারী মায়েদের ক্ষেত্রে সাবধানতার অবলম্বন করতে হবে। তো মেডিসিনটির কত টাকা দাম? তবে আরেকটা কথা আপনাদের বলতে চাচ্ছি, যে কোনো মেডিসিন খাওয়া অথবা ব্যবহার করার আগে ডাক্তারের কাছ থেকে অবশ্যই পরামর্শ নিয়ে তবে কিন্তু মেডিসিনটি সেবন অথবা ব্যবহার করবেন, তাহলে মেডিসিনটির ফলাফলও ভালো পাবেন। এ রিলেটেড আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আমরা আপনার কমেন্টের অপেক্ষায় থাকব। পারলে এই ভিডিওতে একটা লাইক করবেন, ভিডিওতে লাইক করলে আমাদের ভিডিও বানানোর মোটিভেশন ভালো পাওয়া যায়। তো ভাইরাস 10 গ্রাম ক্রিমের দাম 70 টাকা এবং ভাইরাস এইসি 10 গ্রাম ক্রিমের দাম 70 টাকা। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।